المؤمنون والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله السلام عليكم ورحمة الله وبركاته ইন্ডিয়ার বর্ডার থেকে এক ভাই প্রশ্ন করেছেন যে স্বপ্ন কত প্রকার ও কী কী কোরআন হাদিস দ্বারা জানাবেন ভাই স্বপ্ন তিন প্রকার যেটা সাল্লাহ আলী ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস থেকে জানা যায় কারণ মুসলিম শরীফের হাদিস রসুল্লা ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আর রুইয়া ইয় যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার মিনাল্লাহ একটা হচ্ছে ভালো স্বপ্ন রুইয়া ইয়া যেটা আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ দুই নম্বর হচ্ছে রুইয়া তাহাজিন তাহিন মিনা যেটা খারাপ স্বপ্ন সেটা শয়তানের পক্ষ থেকে বিভিন্ন ভয় ভীতি দেখানো তিন নম্বর হচ্ছে মিম্মা হাদ্দিসুল মার যে স্বপ্ন মানুষ সারাদিনে মনে মনে চিন্তা ভাবনা করে কথা বলে এইগুলো সে দেখে এটা হচ্ছে তিন নাম্বার। পরে রাসুল সাহা বলেন ফা ইন ফালিয়াকুম ফাল ইকুম ফাল ইউসলিউ হ্যাড বিহান যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি কোনো স্বপ্ন দেখবে যে স্বপ্ন তার অপছন্দ হচ্ছে খারাপ স্বপ্ন সে যেন রাত্রে দাঁড়া এবং জাগ্রত হয়ে সে যেন নামাজ পড়ে আর এই বিষয় যেন মানুষের কাছে না বলে তাহলে হাদিস থেকে বোঝা গেল যে স্বপ্ন তিন প্রকার একটি হচ্ছে ভালো স্বপ্ন যেটা আল্লাহর পক্ষ থেকে আর একটি খারাপ স্বপ্ন যেটা শয়তানের পক্ষ থেকে আরেকটি মানুষ যেগুলো সারাদিন ভাবনা করে এইগুলো সে রাত্রে দেখে আর রাসুজাল বলেছেন যখন তোমাদের কোনো খারাপ স্বপ্ন দেখবে সে যেন মানুষকে না বলে এই খারাপ স্বপ্ন দেখলে সে উঠে যেন নামাজ পড়ে তো বুখারি মুসলিম শরীফের হাদিস যে আর ওয়াল শান রাসুলসাহ ইসলাম বলেছেন যে যেটা রুইয়াস আলহা উত্তম স্বপ্ন সেটা আল্লাহর পক্ষ থেকে আর যেটা হল খারাপ স্বপ্ন সেটা শয়তানের পক্ষ থেকে অফিল হাদিস আর ওই আর একটা হাদিসে আসছে যে স্বপ্ন হচ্ছে তিন প্রকার বা মিন আল্লাহ একটা আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ আর একটা ও হাদিস যেগুলো মানুষ সারা দিন নিজে চিন্তা ভাবনা করে সেটাই সে দেখে আর তিন নম্বর তাহবিফু পুমিনার শৈতন যেটা শয়তান ভয় ভীতি দেখায় এই তিন প্রকার এটা বোখারি মুসলিম শরীফের হাদিস আর প্রথম হাদিস হচ্ছে মুসলিম শরীফের এরপর আসুসালাম বলেন ফাইজা র আহাদু কুমু ইয়া তো অজিবহু যদি কোনো ব্যক্তি কোনো ভালো স্বপ্ন দেখে যেটা খুব ভালো লাগছে তাকে ইন আনু ফালা আলা আহাদিন নাসুসাল্লাম বলেন যদি কোনো ভালো স্বপ্ন দেখে তাহলে সে যদি মনে করে এটা বলতে পারে আর যদি মনে না করে বলবে না আর যদি দেখে কোনো খারাপ স্বপ্ন যেটা তাকে অপছন্দ হয় তার তাহলে যেন এটা কাউকে না বলে উঠের এবং নামাজ পড়ে আর এ হাদিস তিরমিজিবনে মাজা শরীফে বর্ণনা হয়েছে আর হাদিস সহি বলেছেন আলবানী আল্লামা শেখ নাসির উদ্দিন আলবানী এ হাদিসকে সহি বলেছেন অতীব বুঝা গেল আরও অনেক আছে যে এই স্বপ্ন সম্পর্কে অনেক হাদিস রয়েছে মোট কথা এই স্বপ্ন তিন প্রকার একটি হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন আর একটি শয়তানের পক্ষ থেকে খারাপ স্বপ্ন আর একটি হচ্ছে মানুষ যেগুলো সারাদিন ভাবনা করে এইগুলো সে আবার রাত্রে দেখে অতএব আমরা যদি কোনো ভালো স্বপ্ন দেখি তাহলে মনে হইলে বলা যাবে আর যদি না বলেন সমস্যা নেই আর যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে কাউকে বলা যাবে না রাত্রে উঠে যেন নামাজ পড়ি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি